নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, তো ওই 4:30-এর দিকে উঠেছি। উঠে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, ছেড়ে ভাতটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আর কি। এই যে দেখো, ভাত ফুটে গেছে, এদিকে প্রেশারে তরকারি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকের এখন থেকে ব্লগটা শুরু হলো বন্ধুরা। সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, ব্রাশটাও করে নিচ্ছি ঘুম থেকে উঠে। চুলটা আগে ভালো করে আঁচড়ে নিই, আঁচড়ে তারপরে হচ্ছে আমি ব্রাশটা করে নিই, ভাতটা বসিয়ে আর কি, নিজেকেও একটু ফ্রেশ লাগে। আর এখন যদি বারবার করে মানে দুবার করে স্নান করা হচ্ছে, দুবার গা ধোয়া হচ্ছে, চোখ মুখ না অটোমেটিক মানে কি, ওরা তো ঠান্ডায় ফুলে গেছে, কিছু করার নেই, নাহলে না গরমে টেকা যায় না আর কি। তো এইভাবে তো সকালের দিনটা রোজই শুরু হয়। আর তো এখন সোনাইকে একটু নুন চিনির জল খাওয়াবো। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে তাড়াতাড়ি করে যেটুকু কাজ বাকি আছে করে নিন, রান্না বান্না যেটুকু আছে আর কি। আমি 1 গ্লাস জল খাবো, খেয়ে তারপরে হচ্ছে মোটামুটি রান্নার কাজে লেগে পড়বো আর কি। সোনার ওয়াটার বোতল টোতলগুলো সব ভরতে হবে, টিফিন রেডি করতে হবে, এখন অনেক কাজ আছে। সকাল থেকে কাজের তো বিরাম নেই, তো এখন থেকে শুরু হলো আর সারাদিন চলতে থাকবে। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, যারা নতুন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য, যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে হচ্ছে সোনাইয়ের জন্য ওয়াটার বোতলের জলটা পুরো ভরে রাখলাম। আর এখন দেখো আকাশের অবস্থাটা এরকম, তো এখন একটু একটু করে সকাল হচ্ছে, একদম ফার্স্ট সকাল দেখেছিলাম আর এখন বেশ কিছুক্ষণ পরে আর কি এরকম। তো মোটামুটি ভাতও এদিকে ফুটে এসছে, দেখো ভাতটা এই যে ফ্যান একদম হয়ে হয়ে গেছে, তো এবার ভাতটা নামিয়ে দেবো। আর এদিকে একটু কড়াইতে আলু ভাজা বসালাম, তো দেখো এই যে আলু ভাজাটা দিয়ে সোনাইকে ভাত একটু খাওয়াবো, তার সাথে তরকারিও হয়েছে। কদিন হচ্ছে হাজব্যান্ড সোনাইকে দিতে যাচ্ছে স্কুলে আর কি, যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, আমি গিয়ে ফিরতে না ফিরতে আবার হচ্ছে 2 ঘন্টা পর আবার যেতে হয়, তো এতটা রাস্তা জার্নি করা, হাজব্যান্ড যেহেতু সেই অফিসে যায়, তো হাজব্যান্ড সোনাইকে দিয়ে চলে যায় আর আমি সোনাইকে আনতে যাই। এখানে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো টকের ডাল বসিয়েছি, উচ্ছে ভাজার জন্য উচ্ছেও কেটে নিয়েছি। এখানে দেখো এই যে টকের ডালটা সাঁতলাবো, তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে টকের ডালটা সাঁতলে নেবো। হাজব্যান্ডের টকের ডাল, উচ্ছে ভাজা আর একটা সবজি করেছি মিক্সড সবজি, ওই দিয়ে আজকে ভাত নিয়ে যাবে আর কি। দেখো এই যে পটল আলু আর কুমড়ো দিয়ে তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল, হালকা পাতলার উপর কিন্তু টেস্টি হয়েছিল। আর তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই, কারণ ওই 6:50-এর মধ্যেই হাজব্যান্ড বেরিয়ে যাবে। তার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে গেছে, হাজব্যান্ডের টিফিন বক্স মানে লাঞ্চ বক্স এবং হচ্ছে টিফিন দিতে হবে যেটা খেয়ে যাবে, সোনাইকে খাওয়াতে হবে, সোনাই টিফিন বক্স রেডি করতে হবে, সব কিছু গুছিয়ে গেছে। দিই চলো, সোনাই এখন বেশি কিছু টিফিন নিয়ে যায় না, শুধু নিয়ে যায় বিস্কিট আর তার সাথে হচ্ছে তোমার কোনো কিছু একটা তরকারি। তো তারপরে রান্না বান্না করে সোনাইকে ডাকতে গিয়েছিলাম, সোনাই বলছে মা আমার মাথাটা ঘুরছে, আজকে শরীরটা ভালো লাগছে না, টিফিন বক্সটাও রেডি করে দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম আর ব্যানানা, তো ব্যানানাটা খেলো না। সোনাই উঠে বললো যে মা শরীরটা খারাপ লাগছে, ওই জন্য আজকে পাঠালাম না, বিস্কিটগুলো সোনাই খেলো, আর এখানে হাজব্যান্ডকে লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। দেখো টকের ডাল দিলাম, আলু ভাজা, উচ্ছে ভাজা আর মিক্সড সবজিটা ওটা আলাদা টিফিন বক্সে দেবো। তো এই দিয়ে হাজব্যান্ডকে মানে একদম লাঞ্চ বক্স সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। হাজব্যান্ড আজকে একটু লেট করে যাবে, যেহেতু সোনাইকে আর দিতে যাবে না, সোনাইয়েরও তো সব কিছু গোছানো গাছানো হয়ে গিয়েছিলো, আর এই গরমের মধ্যে পাঠালাম না, হাজব্যান্ডও বারণ করছে। আর এখানে দেখো কুমড়ো আলু পটল দিয়ে তরকারিটা ওখানে রেডি করে রেখেছি। চলো টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে হাজব্যান্ডকে রেডি করে দিই, হাজব্যান্ড এবার যাবে আবার। তো এই যে সোনাই এখানে যেহেতু বসে আছে আর ওই দেখো শুয়ে শুয়েই পড়ছে, বলছে মাথাটা ঘুরছে, তো ওঠার মতো ক্ষমতা নেই, শরীরটা এতটাই খারাপ লাগছে। তো বন্ধুরা আমি একটু চা করে নিয়ে চলে এলাম, সোনাই ঘরে শুয়ে শুয়ে ড্রয়িং করছে, ওখানে বসে একটু চা খেয়ে নিলাম। হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, দেখো এই যে ওপরে চলে এসেছে, এসে তুলসীতানে একটু জল দিয়ে দিচ্ছে। আর যেহেতু বৈশাখ মাস, বৈশাখ মাসকে এমনি সময়ও সারা বছরই হাজব্যান্ড তুলসীতানে স্নান করে জল টল দিয়ে তারপরে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তুলসীতানটা ভালো করে ধুয়ে দিয়েছে এবং প্রত্যেকটা গাছে ভালো করে সুন্দর করে জল টল দিয়ে দিয়েছে। আর সকালবেলা ছাদে আসলে না বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে, কারণ সকালবেলা বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, একটু বেলার দিকে তো আর আসাই যায় না। আর গাছের টবগুলো এখানে রাখার পর গাছের বেশ পাতা পাতা সুন্দর গজাচ্ছে, আর টবগুলোও না মনে হচ্ছে যে পুরাই প্রখর রোদের হাত থেকে একটু রক্ষে পেয়েছে, কারণ দুপুরের রোদটা এদিকে অতটা লাগে না, সূর্যটা যেহেতু ঘুরে যায়। আর এখানে দেখো যে কলকে গাছে একটা কলকে ফুলও ফুটেছে, হাজব্যান্ড খেয়ে যাবে এই যে জল দেওয়া ভাত আর হচ্ছে আলু ভাজা দিয়ে হাজব্যান্ড খেয়ে চলে যাবে আজকে। হ্যাঁ, তো এখন করে বেশি ওটাই খেয়ে যাচ্ছে, জল ঢালা ভাত খাচ্ছে আর আলু ভাজা, কারণ এই প্রচণ্ড গরমে আর সারাদিন তো গরমের মধ্যেই থাকে ওখানে অফিসে, তো সেই জন্য এইটা খেয়ে যায় আর দুপুরে ভাত নিয়ে যায়। সোনাইকে বললাম বালিশে হেলান দিয়ে বসে এখানে খেলা করো, আর সকালে আজকে পড়াইনি যেহেতু শরীরটা ভালো নেই বলে এখানে সব খেলা দিয়ে দিয়েছি, খেলুক একটু শান্তি মনে খেলুক, বাচ্চারা তো এখন করে খেলার সময়ই পায় না, তাই না?
আর খেলার সময় যেদিনকার শরীরটা খারাপ আছে খেলুক, আমি ওকে খেলতে দিই, তার সাথে একটু ওয়ারেস করে দিয়েছি বোতলে করে, সোনাইকে ওখানে বসে দিয়ে চলে এলাম আমি গোপালকে তুলবো। এবার সকালবেলা থেকে ও তাড়াহুড়ো চাপে আর গোপাল সোনাদের তোলা হয়নি, গোপাল সোনাদের তুলবো, মুখ টুক ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে আর এখানে এখন ভোগ নিবেদন করবো। দেখো বন্ধুরা, ভগবানের দর্শন সকালবেলায় করে দিই, আর এই ভগবানের মানে যখন পূজা অর্চনা করি সকালটায়, তখন না সত্যি কথা এনার্জি আমার পুরো ঠিকঠাক থাকে জানো তো। যে আর যেদিনকার একটু দেরি হয় বা কিছু হয়, সেদিন না মনে হয় যে কিছু একটা করিনি, কিছু একটা খালি খালি। আর নিচের গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম, ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, তারপরে আমি পুজো টুজো দিয়ে সোনাইকে একটু খাইয়ে দিচ্ছি। সোনাই যেহেতু সকালে কয়েকটা বিস্কিট খেয়েছে, তাও সব কটা খায়নি, তো একটু ওই তরকারি দিয়ে, আলু পটলের তরকারি দিয়ে, কুমড়ো দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে সোনাই একটু ওই ড্রয়িংটা প্র্যাকটিস করছে, ওর আবার ড্রয়িংয়ের স্যার বলেছে সানডে হচ্ছে একটা ড্রয়িংয়ের এক্সাম টাইপের নেবে, তো সেই জন্য সোনাই এখন ড্রয়িংটা প্র্যাকটিস করছে। অনেকে আমার ডেলি রুটিনটা দেখো, এবং যারা দেখো তারা বুঝতেই পারো সারাদিন প্রচুরই কাজকর্মের মধ্যে দিয়ে কাটে। আর একা সংসারে একা সমস্ত কিছু করতে গেলে না তোমার মানে সব কিছু, তোমার টাইম শিডিউল তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। সোনাইয়ের জন্য এখানে কয়েকটা কাজ বাজ দিয়ে দিয়েছি, সোনাই এখন করছে। যখন সোনাই একদম ছোট ছিল তো সেই সময় না, তখন আমার তো আরও ব্যস্ত, তখন মানে টিউশন, দুবেলা টিউশন, সোনাই ছোট, হাজব্যান্ডের অফিসের বিভিন্ন শিফটিং ডিউটি, যখন যেরকম ডিউটি থাকবে সেরকম হিসাবে কাজ করতে হবে, তো সেরকমভাবে রান্নাবান্না করতে হবে, তখন না একদম মানে হ্যাপাচাট অবস্থা ছিল। কিন্তু তবুও সেই সময়টাকেও তো কাটাতে হয়েছে। সোনাইকে এখানে একটু বেলের আইসক্রিম দিলাম, সোনাই খুব খুশি বেলের আইসক্রিমটা পেয়ে, এখন পড়ার পর সোনাই বেলের আইসক্রিম খাচ্ছে। দুপুরের পূজাটা আজকে সেরে নিলাম, ঠাকুরকে একটু বাতাসা দিয়েছি আর বাতাসাও দিয়ে নিয়েছি, সেই যে এখন স্নান করে নিয়েছি, এখন পূজা দিচ্ছি, আর সকালে পূজা তো করে নিয়েছি, আর এখন দুপুরের পূজাটা দিচ্ছি, দিয়ে সোনাইকে তারপরে খাওয়াবো দাওয়াবো, ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। চলো বন্ধুরা, সোনাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি। তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না হয়েছে, আর সোনাই না সব কিছুই নিরামিষ হলে ও পছন্দ করে আর কি, সব কিছুই মোটামুটি ওকে খাওয়ানো অভ্যাস করেছি। সোনাই যখন ছোট ছিল তখন হাজব্যান্ডের কোনো কারণবশত অফিসের কাজটা তখন না মানে ছেড়ে দিয়েছিল আর কি, অফিসিয়ালি কিছু প্রবলেমের জন্য হাজব্যান্ডের ঠিক পোষায়নি, তো তারপরেও কাজ পেতে দীর্ঘ 2 মাস সময় লেগেছিল। তো তখন আমাদের ফিনান্সিয়াল দিক থেকে আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম জানো তো, সেটা কাউকে আমরা বলিও নি, কাউকে জানতেও দিইনি, আর সেটা বলা সবার কাছে সবসময় তো সম্ভব হয় না। আর তো যাই হোক, তখন সোনাই যে দুধটা খেত, 1 বছর খানিক বয়স হবে ন্যান পুরো রাতে 2 বা 3 বার করে উঠে উঠে খেত, তখন না সেই দুধ কেনার মতো আমাদের সামর্থ্য ছিল না, কারণ 1-1টা দুধের দামই তখন 550-600 টাকা করে নিত, আর তখন সেটা কিনে দিতে পারিনি। সেই যে সোনাই কাঁদতো রাতে করে উঠে না এই দুধ খাওয়ার জন্য, গরম জল গুলে গুলে ওকে দিতাম একটু চিনি মিশিয়ে, হ্যাঁ সেই সব দিনগুলো না আজও মনে পড়ে, মানে সেই যে কষ্টের দিনগুলো। একটা বাচ্চাকে তুমি দুধের, শিশুকে যদি দুধ কিনে না দিতে পারে, তার যে সেই মানে নিজেদের যে কষ্টটা না, সেটা মানে সারা জীবন সত্যি কথা যতদিন বেঁচে থাকবো হয়তো দাঁড়িয়ে বেড়াবে। যাই হোক বন্ধুরা, সেই যে মানে দিনগুলোর কথা আজও সে মনে পড়ে, যে মানুষ কত কষ্টের মধ্যে সম্মুখীন হতে হয়, মানুষকে পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় তাই না, আজও তাই কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখি। মানুষকে জীবনে কষ্ট করতেই হয়, তবেই মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজও কষ্ট করছি, ভবিষ্যতেও করে যাব। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগটার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সন্ধ্যেবেলায় সোনাইকে পড়াতে বসেছি, আর ওদিকে ভাত আর হচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা বড় করবো না, এরপরে সোনাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাই বাই বন্ধুরা, গুড নাইট।